আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমি সাব্বির আহমেদ, একুশে টেলিভিশনের সংবাদ উপস্থাপক হিসেবে কাজ করছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত কারাগারের রোজনামচার ৪১ ও ৪২ নম্বর পৃষ্ঠার কিছু অংশ আপনাদের পড়ে শোনাব। কিছুদিন পরে খবর পেলাম আমি আপিলে খালাস হয়ে গেছি, সাজাও খাটা হয়ে গেছে, আবার আপিলেও খালাস হলাম। এত কথা লেখা দরকার হতো না, একই জেলে আরও রাজবন্দী আছে, তারা এক ঘরে থাকে, তাদের সামনেই পাক হয়, আর আমাকে সেই একই জেলে একাকী থাকতে হচ্ছে। দোষ কি জানি না, জেলের আইন ভঙ্গ করি নাই, তবুও একাকী থাকতে হচ্ছে। তবে মাসে শুধু একবার গোপালগঞ্জ যেতে হয় ফরিদপুর থেকে, স্টিমার নৌকা গাড়িতে বেশ একটু খোলা বাতাস খাইতাম। যদিও কথা বলা নিষেধ, তবুও আসসালামু আলাইকুম তো নিষেধ না। আমাকে কিছু কিছু মানুষ চিনত, তাই সকল জায়গায় কিছু চেরাশোনা মানুষ পাওয়া যেত, আসসালামু আলাইকুম করেই শেষ করতাম। তা না হলে সিপাহীদের চাকরি যাবে, কারণ আইবি কর্মচারীও আছে। একবার আমাকে কে যেন মিষ্টি দিয়েছিল মাদারীপুর স্টেশনে, সেই মিষ্টি কেন আমি খেলাম তাতে সিপাহীদের কৈফিয়ত দিতে দিতে জান সারা হয়ে গেছে। একজন নাকি সাসপেন্ড হতে যাচ্ছিল, হাত পা ধরে বেঁচে গেছে, তাই ওদের জন্য কারোর সাথে আলাপও করতাম না। যদি কেউ কিছু জিজ্ঞাসা করতো বলতাম আমি কয়েদি, কথা বলা নিষেধ, আমার জন্য ওদের ক্ষতি হবে কেন।